আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, ড্রাইভিং ক্লাস ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। আশা করি সকলে ভালো আছেন। আমরা আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। তো ভিউয়ার্স, আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা বেশি কথা না বাড়িয়ে আমরা মূল বিষয় চলে যাচ্ছি। তার আগে একটু কথা যেটা না বললেই নয়, সে বিষয়টি হচ্ছে গাড়িতে যতগুলা সুইচ আছে, আমি প্রথমে বলবো প্রত্যেকটা সুইচ, গাড়িতে যত সুইচ আছে প্রত্যেকটা সুইচ কিন্তু প্রয়োজনীয়, এবং অপ্রয়োজনীয় কোনো সুইচ কিন্তু গাড়িতে ব্যবহার করা হয় না বা দেয় নাই। প্রযুক্তি যে জাপান যে প্রযুক্তি করছে, এটা প্রত্যেকটা পার্টের কিন্তু একটা কাজ আছে। হয়তো আমরা সকলে কিন্তু সকল কোন সুইচের কি কাজ সবটা কিন্তু জানি না অনেকেই। যেমন ওই রকমের আজকের একটা নতুন সুইচ নিয়ে আপনার সুইচটা কিন্তু অনেকেই দেখছেন ভিডিওতে, কিন্তু এটা নিয়ে কেউ প্রশ্নও করেন নাই। কিন্তু আমি জানি যে এটার কিন্তু ব্যবহারটা সকলে জানে না। তা আমি চিন্তা করলাম যে এটার ব্যবহারটা নিয়ে একটু জানানো দরকার, যেহেতু এই যে গাড়িটা হচ্ছে যে অটো গাড়ির ক্ষেত্রে এটা প্রযোজ্য, অটো গাড়িতে এই সুইচটা আছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ বিশেষ সময় এটা দরকার হয়ে পড়ে। আর এটা যদি না জানা থাকে তাহলে আপনি এমন একটা বিপদে পড়বেন যে ধরেন আপনি মালিক আছে গাড়িতে, এই অবস্থায় এরকম একটা সমস্যায় পড়লে আপনি চাকরিও যেতে পারে। কারণ মালিক বুঝতে পারবে যে আপনি কাঁচা আছেন, আপনি মানে পাকা ড্রাইভার না, এক্সপার্ট ড্রাইভার না যেটাকে বলে, আপনাকে বুঝতে পারবে যে এই ড্রাইভারটা আসলে এক্সপার্ট না, অনেক কিছুই জানে না। সেক্ষেত্রে মালিক কিন্তু আপনাকে চেষ্টা করবে বের করে দেওয়ার জন্য, যে কোনো একটা উপায় নিয়ে আপনাকে চাইবে যে ড্রাইভারটা আমি রাখবো না এভাবে। তাই আপনাকে এক্সপার্টের পরিচয় তাহলে কি করতে হবে, যে সব বিষয়ে আপনার জানা থাকতে হবে। তো এই বিষয়টাই আজকে আপনাদের জানাবো। সেই বিষয়টা কি, আমি সেই বিষয়টাই আপনাদের দেখানোর চেষ্টা করবো, যে গাড়ি যদি এই অটো গাড়িটা রাস্তায় কোনো একটা জায়গায় বন্ধ হয়ে গেছে, কোনো একটা কারণে বন্ধ হয়ে গেছে, ইঞ্জিন হোক বা ব্যাটারি ডাউন হোক, মানে কারণ আপনি গাড়িটা পার্কিং করছেন, ব্যাটারিটা ডাউন হয়ে গেছে একটা খোলা জায়গায়, যে এখন যেভাবে একটা খোলা জায়গা আছে, মানে দূরে আপনার গ্যারেজে না, কোনো একটা জায়গায় গেছেন বা পথের মধ্যে একটা গাড়িটা যে কোনোভাবে আটকে গেছে, আপনি যেতে পারতেছেন না, সেক্ষেত্রে গাড়িটা ধাক্কাইয়ে নেওয়ার প্রয়োজন হইতে আছে। যে মনে করেন দুজন লোক ডাকলেন, গাড়িটা ধাক্কাই নেবেন, বা দুজন লোক না, আপনি একটা গাড়ি দিয়েই টেনে নেবেন, গাড়িটা অনেক দূরে একটা নষ্ট হয়েছে, গাড়িটা আপনি টেনে আপনার বাসায় আনতে হবে বা একটা গ্যারেজে নিতে হবে, ঠিক আছে? তাহলে গাড়িটা তো টেনে নিতে হবে, তা টেনে নিতে হলে গাড়িটা চলাচলটা ফ্রি করতে হবে। ফ্রি ফ্রি মানে আপনার সাইডের চাকা, যেমন যেমন হ্যান্ডব্রেকটা যদি আপনি ছেড়ে দেন, চাকার সাইডটা ছেড়ে দেয়, ধাক্কা দিলে যাবে। এটা কিন্তু ম্যানুয়াল যে গাড়িগুলো, এটা কিন্তু গিয়ারটা জাস্ট আপনি অ্যাক্সেলেটর ব্রেকে পা রেখে গিয়ারটাকে নিউট্রাল করে দিলেই গাড়িটা ধাক্কা দিলে বা ডালে থাকলে একদিকে হাঁটা শুরু করবে বা ধাক্কা নেওয়া সম্ভব। কিন্তু অটো গাড়ির ক্ষেত্রে কিন্তু খুবই ডিফিকাল্ট। এই অটো গাড়ি যখন আপনি গিয়ারটা, আপনাকে গিয়ারটা দেখাই, আপনি একটু ওয়েটিং, এই যে দেখেন ভিউয়ার্স, এই যে গিয়ারটা, এটা এখন পার্কিং এ আছে, এটা এখন পার্কিং এ আছে, ধরেন পার্কিং এ নাই আপনার গাড়ি, এই দেখেন এটা আনতে পারতেছি না, ধরেন আমি একটু এটা আনতে হলে কি করতে হবে আপনাকে, আমার একটু এই যে যদি রিমোট হয় রিমোট দিয়ে, চাবি হলে চাবি দিয়ে, আগে একটু পাওয়ারটা, এই যে ড্যাশবোর্ডের দিকে একটু তাকান, আমি চাবিটা দিয়ে একটু পাওয়ার দিলাম, ড্যাশবোর্ডে কিন্তু কারেন্ট চলে আসছে, এখন এটা ফ্রি হয়েছে, এই যে দেখেন এটা কারেন্ট দিচ্ছি না, এখন আপনার এটা ফ্রি হয়ে গেছে, এই যে এটা চলে আসছে, ঠিক আছে? কিন্তু আপনার সমস্যাটা হয়েছে কি, আপনি যে সমস্যাটা নিয়ে আজকের ভিডিও, মনে করেন আপনার এই পাওয়ারটাই আসে না, আপনি চাবিটা দিচ্ছেন পাওয়ারটা আসতেছে না, মানে কোনো কিছুই হচ্ছে না গাড়িতে। কিন্তু এই অবস্থায় আপনার এইটা পার্কিং এ যদি নাও থাকে, মনে করেন আপনার ডিতে ছিল, এই ডিতে ছিল, এখন গাড়ির আর পাওয়ার আসে না, কোনো কিছুই হচ্ছে না, বন্ধ, তখন এখন এটাকে আপনি কি করবেন, ডিতে আছে, আপনি এটাকে এই যে নিউট্রালে নিলেন, নিলে কিন্তু এখন গাড়ি ফ্রি, গাড়ি চলবে। কিন্তু কখনো যদি কোনো ক্রমে আপনি এটাকে এভাবে জাস্ট পার্কিং এ নিয়ে গেলেন, আপনি তো জানেন না, সেই জন্য বলছি, যে না জানে সে করবে কি, এখানে আসে এখন গাড়িটা ধাক্কানোর দরকার হয়েছে, ডিতে আছে, তাহলে সে আসতে গেলে নিউট্রালে নিয়ে যাবে, গাড়িটা ধাক্কাই নিতেছে, কিন্তু জানেন না আপনি। সেক্ষেত্রে আপনি যখন দেখছেন স্টার্ট বন্ধ হয়ে গেছে, গাড়ি কোনো পাওয়ারই আসতেছে না, কিছু হচ্ছে না, হ্যান্ডব্রেকটা টেনে দিচ্ছেন, এখন গিয়ারটা কি করবেন, সাধারণত আমরা কি করি পার্কিং এ নিয়ে যাই, পার্কিং আপনি নিয়ে নিলে নেই, এটা কিন্তু নেওয়া ঠিক না, ওই সময় নেওয়া ঠিক না, কারণ আপনার ডিতে স্টার্ট আসিল, বন্ধ হয়ে গেছে, এখন আপনি যদি গাড়িটা ধাক্কাইতে হয় সেক্ষেত্রে নিউট্রালে নিতে হবে, এই নিউট্রালে নিয়ে গাড়িটা ধাক্কানো সম্ভব, কিন্তু আপনি ভুলে পার্কিং এ নিয়ে গেছেন। এখন কি এই গাড়ি এটা যদি নিউট্রালে না আনেন, তাহলে কিন্তু আপনার গাড়ি ধাক্কাইলে যাচ্ছে না, পার্কিং এ থাকা অবস্থায় কিন্তু গাড়িটা চারিওর চাকা জ্যাম হয়ে আছে, হ্যান্ডব্রেক যতই ছাড়েন, আপনি মনে করেন আমি হ্যান্ডব্রেক ছেড়ে দিলাম, এখন যদি আপনি গাড়িটা ধাক্কা দেন গাড়িটা যাবে না, কারণ এইটা আপনার লক হয়ে আছে, গিয়ারটা একটা জায়গায় আছে, পিতেও একটা গিয়ার এখানে আটকে থাকে,
সেক্ষেত্রে আপনার এইটাকে এনে আনতে হবে। কিন্তু এখন দেখেন এই যে আমি এই যে ডাকাচ্ছি আসতেছে না, এই যে দেখেন আমার পাটা, দেখেন আমি ব্রেকে পা দিলাম, এটাকে আনতেছি কিন্তু আসতেছে না। এখন আপনি এটাকে কিভাবে আনবেন এটা তো আপনার জানতে হবে। আপনার গাড়ি কিন্তু গাড়ি অন্যটা রশি দিয়ে অন্যটা গাড়ি খবর দিচ্ছেন বা মানুষ দুজন আসছে, আপনি যেভাবে হোক ডাকাইয়া বাসা পর্যন্ত আপনার গাড়িটা তো নিতে হবে, তারপর তো আপনার কাজ। কিন্তু বাসায় নেবেন কিভাবে, এটা আসতেছে না। এই জন্য আপনাকে কি করতে হবে, এই যে দেখেন এই যে একটা লেখা দেখেন শিফট লক, এটা খেয়াল করেন, এই লেখাটা একটু খেয়াল করেন, শিফট লক মানে এই যে আমার গিয়ার যেগুলো আছে এগুলো শিফট করবে, শিফট করার জন্য এটা ব্যবহার করতে। তো এটা ব্যবহার কিভাবে করতে হয় সেটাই নিয়ে আপনাদের ভিডিও, আপনার সেটা দেখাচ্ছি, একটু দাঁড়ান। এটা ধরে টান দিতে হবে, কিন্তু এটা টান দেওয়ার আগে আপনাকে এটা পুশ করতে হবে, এক আঙ্গুল দিয়ে এটাকে আপনি পুশ করলেন, এটা ধরলেন, ধরে আপনি এটা এখন ফ্রি হয়ে যাবে, কিন্তু এটা খালি ওই সুইচটা চাপ ছাড়া যতই টানেন কোনো ক্রমেই কিন্তু গিয়ারটা নিচের দিকে আসবে না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে বিষয়টা আপনার বুঝেই, এই যে ধরলেন চাপ দিলেন, আসছে আসছে, আপনারা এই নিউট্রাল বরাবর এটাকে নিয়ে আসলেন, কিন্তু এটা এটা সুইচটা চাপ ছাড়া হবে না। কিন্তু এখন যে আমি ছেড়ে দিয়েছি এখন কিন্তু যাবে, সে যাবে কিন্তু আসতেছে না। তাহলে কী করতে হবে, এটা চাপ দিলাম, এটা চাপ দিলে লকটা সেরে যায়, এই লকটা শিফট মানে শিফট লক মানে লকটা সেরে যাবে, লকটা সেরে যাইয়া কি হবে শিফট হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হবে এই লকটা হয়ে। এখানে লেখা আছে কিন্তু শিফট লক মানে এই যে লকটা আমি দেখেন এটা চাপ দিলে একটা আওয়াজ আসবে, দেখছেন সেরে দিছে। এখন এটা আপনি যে কোনো জায়গায় নিতে পারবেন, কিন্তু আপনার প্রয়োজন হচ্ছে শুধু নিউট্রালে আনা, নিউট্রালে আনলাম গাড়িটা ফ্রি হয়ে গেল, আবার ছেড়ে দিলে এখন আপনি যাবে। যে আমি আরও একবার দেখাচ্ছি, এই যে দেখেন গেছে কিন্তু এখন আসবে না, আনতে হলে এটা দিলে দেখেন একটা আওয়াজ আসবে, আবারও দেখেন দেখছেন লকটা ছেড়ে দিছে। এখন এইটা এটা কিন্তু এই নিউট্রালেই শুধু ফ্রি হবে গাড়িটা, নিউট্রালে মানে সামনেও যাবে ধাক্কা দিলে পিছনেও যাবে, কিন্তু যদি আপনি বলে ডিতে আনেন বা এখানে আরে আনেন তাহলে কিন্তু আপনার গাড়ি কোনো দিকে যাবে না। ডিতে থাকলে কিন্তু ডিতে আছে, আপনি এখন ধাক্কা দিতে আছেন গাড়ি স্টার্ট নেই গাড়ি কিন্তু যাবে না, বা এসে আনলেন ধাক্কা দিতে আছেন গাড়ি যাবে না, এই যে বি এখানে আনলেন ধাক্কা দিবেন যাবে না। সেক্ষেত্রে ধাক্কা দিয়ে নিতে হলে আপনার এনে, এন মানে নিউট্রাল, নিউট্রাল তো বোঝেন মানে কোনো দিকে নেই কোনো গিয়ারে নাই, নর্মাল নর্মাল আছে আর কি, সে নর্মাল থাকলে সামনে চাইলে ধাক্কা দিলে সামনে দিয়ে যদি ধাক্কা দেওয়া হয় পিছনে যাবে, পিছন দিয়ে ধাক্কা দিলে সামনে যাবে। সেজন্য যখন এই ধরনের প্রবলেমে আমরা পড়ব তখন কি করব, গিয়ারটা নিউট্রালে এভাবে নিয়ে শিফটটা চাপ দিয়ে তারপর গিয়ারটাকে নিউট্রালে নিয়ে তারপরে আপনার গাড়ি ধাক্কা দিয়ে আমাদের প্রয়োজন অনুযায়ী, আমরা যদি বাসার গ্যারেজ থেকে ওয়ার্কশপে নিতে হয় এভাবে নেব, বা রাস্তায় কোনো একটা সমস্যায় পড়ি সেক্ষেত্রে আমরা গ্যারেজে নিই বা বাসার গ্যারেজে নিই, এভাবে আমরা এটাকে ধাক্কাইয়া নিয়ে যাব। এটা হয়ে গেলে আপনি কি আরামে এখন গাড়িটা ধাক্কা দেবেন, এই হ্যান্ডব্যাগটা ছেড়ে দেবেন, হ্যান্ডব্যাগটা মানে কেন উঠানো ছিল, হ্যান্ডব্যাগটা ছেড়ে দিলেন, এরপর আপনি স্টারিংয়ে বসলেন, হ্যাঁ স্টারিংয়ে বসে আপনি স্টারিং ধরলেন, এই যে স্টারিংটা আপনি ধরলেন, পিছন দিকে যদি কেউ ধাক্কায় বা যদি গাড়ি আপনার সামনে মনে করেন যে একটা গাড়ি নিয়ে আসছেন অন্য একটা গাড়ির সাপোর্ট নিয়ে রশি দিয়ে নিচে বাঁধার জায়গা আছে রশি বান্ধার ওইটা ভেদে অন্য গাড়ির সাথে টানা দিয়ে গাড়িটা আপনি টেনে আপনার জায়গা মতন গ্যারেজে হোক বা আপনার বাসায় হোক, হ্যাঁ আপনি নিতে পারবেন। তো এটা হচ্ছে একেবারে ইজি ব্যাপার, কিন্তু এটা জানতে হবে, না জানলে তো আপনার দ্বারা আমার দ্বারা সম্ভব না, কেউ জানে না আসলে এটা নিয়ে, কিন্তু মন খারাপের কিছু নেই বা যে আসলে কি না কি এটা কেউই জানে না। আমরা যারা নতুন, আমিও নতুন ছিলাম কোনো এক সময়, আমিও জানতাম না, হয়তো আমার এক ওস্তাদে জানাইছে বা এভাবেই শেখে মানুষ, হ্যাঁ একা একা তো কোনো কিছুই জানা সম্ভব না মানুষের সাহায্য ছাড়া। তো এটা আমরা আজকে শিখলাম, তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে একটু জানাবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যদি এ ধরনের ভিডিও আরও পেতে চান, যদি প্রয়োজন মনে করেন যে না এ ধরনের ভিডিও আমার প্রয়োজন, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে এ ধরনের ভিডিও আপলোড দিলেই সবার আগে আপনার নোটিফিকেশনে চলে যায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।